অযোধ্যায় রাম মন্দিরের বাইরে এখন মানুষের ঢল। প্রাণ প্রতিষ্ঠার পর আজ থেকে সাধারণ মানুষ রামলালাকে দর্শন করতে পারবে। গতকাল প্রধানমন্ত্রী সহ বিশিষ্ট অতিথিরা চলে যাবার পরে অযোধ্যার রাস্তায় মানুষের ঢল নামে। দলে দলে লোক চলেছে রাম মন্দিরের দিকে। রাত 3টে থেকে মন্দিরের গেটের সামনে অপেক্ষা করছেন তারা। নতুন রামলালাকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেছেন। সকাল 8টা থেকে দুপুর 1টা এবং দুপুর 3টে থেকে রাত 10টা পর্যন্ত মিলবে দর্শন। জনস্রোত সামলাতে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। অর্ণব, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অসংখ্য মানুষ তারা ভিড় করে রয়েছেন, প্রথমবার তারা দর্শন করবেন রামলালার, কিভাবে পুলিশি নিরাপত্তা রয়েছে, কিভাবে তারা দর্শন করবেন আজ রামলালাকে? দেখো, গতকালই যখন ভিভিআইপিরা বেরিয়ে চলে গেলেন, তারপর থেকেই অযোধ্যায় কিন্তু সাধারণ মানুষের ঢল নেমেছে। তার কারণ, গতকাল সন্ধ্যেবেলাতেই আমরা দেখছিলাম রাস্তায় বিভিন্ন জন যেরকম পেরেছেন, এক একটা রথ নিয়ে তারা নেমে পড়েছেন। এমনিতেই অকাল দিওয়ালি ছিল, ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়েছিলেন এবং মানুষজন রাস্তায় নেমে পড়েছেন এবং বিভিন্ন সঙ্গীত বাজানো হচ্ছে, তার সঙ্গে নৃত্য হচ্ছে, মানে এরকমই ঠিক অবস্থা। তার সঙ্গে হচ্ছে যে সাধারণ ভক্তদের যেটা কথা রয়েছে যে আজকে থেকে ভক্তরা দর্শন পাবে, তো স্বাভাবিকভাবে বন্ধ ছিল কয়েকদিন ধরে ভক্তদের দর্শন, এবং তারপরে এই যে আজকে দর্শন শুরু হলো, তো সেই কারণে কিন্তু আজকে প্রচুর মানুষের ভিড়। এবং সবথেকে হচ্ছে যে এই যে মন্দির, রাম মন্দির, এর তো দুটো অংশ আছে। প্রথমে একটা অংশ দিয়ে ঢুকে তারপর মূল মন্দিরটা শুরু হচ্ছে, এবং সেই মন্দিরের বিস্তৃতিও যতটা, তার উচ্চতাও সেরকম, তাতে কাজও সেরকম। ফলে হচ্ছে যে যে মানুষ, প্রচুর মানুষ আসবেন তারা দেখার জন্য। অন্যদিকে আমরা জানি যে যেরকম ভাবে সিদ্ধান্ত হয়েছে যে বিশ্ব হিন্দু পরিষদের যারা প্রাদেশিক কার্যকর্তারা রয়েছে, তারা এই জানুয়ারি মাসের জুড়ে তারা বিভিন্ন প্রদেশ থেকে তারা আসবেন তারা দেখার জন্য। অন্যদিকে ফেব্রুয়ারি মাস থেকে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন রাজ্য থেকে বাসে করে করে মানুষজনকে নিয়ে আসা হবে, এবং এই এত মানুষ এদিন সকাল থেকে রামলালার দর্শনের জন্য তারা অপেক্ষা করছেন, মানুষজন আসবেন। তাদের জন্য কিন্তু আলাদাভাবে টেন্ট তৈরি করা হয়েছে, যাতে কেউ এসে অন্তত রাতে তারা অন্তত মাথা গোঁজার ঠাইটুকু যাতে পান সেই ব্যবস্থা করা হচ্ছে। এবং বিভিন্ন প্রান্তিক মানুষজন আসবেন, যাদের হয়তো হোটেলে থাকারও অবস্থা নেই, তাদের জন্য কিন্তু উত্তরপ্রদেশ সরকার এবং অযোধ্যা নগর নিগমের পক্ষ থেকে তাদের জন্য প্রচুর টেন্ট বানানো হয়েছে, যে রাতে অন্তত মাথাটুকু যাতে গুঁজতে পারেন কোথাও আর কি, এরকম থাকতে পারেন, এরকম একটা ব্যবস্থা তাদের জন্য কিন্তু করা হয়েছে। এবং সেই ইনফ্রাস্ট্রাকচার বা সেই পরিকাঠামো কিন্তু অনেকদিন আগে থেকেই গড়ে তোলা হয়েছিল, কারণ এটা এক্সপেক্টেডই ছিল যে এই রাম মন্দির যে মুহূর্তে উদ্বোধন হবে তারপর থেকে মানুষের মধ্যে যে উৎসাহ এবং যে উদ্দীপনা থাকবে এই রাম মন্দিরকে ঘিরে, তাতে প্রচুর মানুষ আসবেন, এবং তাদেরকে যাতে সুষ্ঠুভাবে ঢুকে পুরো বিষয়টা দেখার ব্যবস্থা করা যায় সেইটার জন্য ব্যবস্থা করতে হবে। এমনিতে রাম মন্দিরের আমরা যেটা আমরা দেখি যে মূল যে গেট, তার পাশেই হচ্ছে একটি কাউন্টার রয়েছে, যে কাউন্টার থেকে যারা চান যে এই যে আরতি, এই আরতি দর্শন করবেন, তাদের আলাদাভাবে পাস দেওয়ার ব্যবস্থা রয়েছে। পুলিশকে আজকে মূলত নিরাপত্তার দিকের থেকেও বেশি ভিড় সামাল দেওয়ার কাজটাই মূলত দেখতে। একদমই অর্ণব, গতকালকে যেমন পুলিশের কাছে চ্যালেঞ্জ ছিল ভিভিআইপিদের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা, আজকে আরো বেশি চ্যালেঞ্জ ছবি বলে দিচ্ছে, কারণ প্রচুর মানুষ, অগণিত ভক্ত যারা রামলালাকে দর্শন করতে আসছেন, তাদের মধ্যে কেউ কেউ এমনও রয়েছেন যারা ইতিহাসকে ছুঁতে আসছেন। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ। অবশ্যই আপনাদেরকে সারাদিন এই ছবি দেখাতে থাকবো, অযোধ্যা মন্দিরে রামলালার ছবি, যে রামলালার কথা তুলসীদাসের রামায়ণে বারবার উঠে এসছে, সেই রামলালাকে দর্শন করবেন আপনারা, সেই ছবি আমরা দেখাতে থাকবো এবিপি আনন্দর পর্দা, এবং যত ভিড় সেই ভিড়ের ছবি আপনাদের সামনে রাখবো। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ তারা এসছেন অযোধ্যায় রামলালাকে দর্শন করতে।